পুরাতন বিবাদের জেরে কৌশলভাবে বাড়ি থেকে ডেকে মাদকদ্রব্য পান করিয়ে ভাগীরথীর জলে ছুড়ে ফেলে হত্যা করার অভিযোগ দুই ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের জোতকমল গ্রাম পঞ্চায়েতের ভাগীরথী গঙ্গানদী এলাকায়। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, ডুবে যাওয়া ওই ব্যক্তির নাম ফানসুর শেখ, বয়স 60, বাড়ি জঙ্গিপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকায়। সূত্রে আরো জানা যায়, বৃহস্পতিবার রাত্রে আনুমানিক 10:30 নাগাদ ফানসুর শেখকে ডেকে নিয়ে এসে গঙ্গা নদীতে ফেলে হত্যা করে বলে অভিযোগ। এই খবর জানাজানি হতে রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। অভিযোগ পেয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। সকাল হতেই স্থানীয়দের তৎপরতায় গঙ্গা নদীতে চলছে উদ্ধার কাজ। পুলিশ ও ডুবুরি টিমকে খবর দেওয়া হলে দুপুর 2টার পর হয়ে গেলেও এখনো পর্যন্ত ডুবুরি টিম এসে পৌঁছায়নি বলে অভিযোগ পরিবারের। এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে আসে গোটা পরিবার জুড়ে। জলে ফেললে কারণটা সেটা আমরা সঠিকভাবে বলতে পারবো না। কেন, এর আগে 20 বছর আগে ঝামেলা হয়েছিল, সেই ঘটনাটা হতে পারে। কিন্তু যে জায়গাতে জলে ফেলেছে হ্যাঁ বাবাকে, সেই জায়গাটা কোনো বসার জায়গা নাই, কোনো আট মারার জায়গা নেই, পুরো জায়গা নেই, ওই জায়গাটা পুরো জঙ্গল, ওই জায়গাটা পুরো জঙ্গল। আর জুতোটা আমার বাবার, মানে যেখানে পড়ে আছে সেখানে, মানে জলের কাছ থেকে প্রায় মনে হয় 20 ফুট দূরে জুতোটা খেদড়ে মেদড়ে হয়ে পড়ে আছে। আর আমার করে থাকে ওই জায়গাটা যদি উল্টে পড়েও যায়, তো ওই জায়গাটা নদীর জল থেকে এতটাই দূরত্ব কি নদীর জলে যাবে না। ওই জায়গাটাতে আমার বাবাকে, মানে ওখানে জঙ্গল ওঙ্গল আছে, যদি পড়েও যায় সে জঙ্গল গেলে আপনার তসনস হয়ে থাকবে। সে জঙ্গল যথেষ্ট ভালো হয়ে আছে, যেমন থাকে সেরকমই কোচুর বন হয়ে আছে। আর একটা কথা বলছি আমি, আমার বাবাকে এবার 3 বন্ধু যে এবার ছিল একসঙ্গে বসে, এবার আমার বাবা যদি নাও যদি ফেলে দেয়, আমার বাবা যদি জুতিও বা পড়ে যায়, তাহলে তো ওরা চিৎকার করে লোক ডাকবে কিবা ওখানে থাকবে। আমরা যখন জানতে পারলাম আমার বাবা পড়ে গেছে, তখন আমরা ছুটে 2 মিনিটের ভিতরে এলাম। 2 মিনিটের ভিতরে এসে ওরাকে দেখছি না গায়ে, ওরা নিজের ভয়েও না, ওরা বাড়ি ঘরে না, অন্যজনের ঘরে ওরা লুকিয়ে আছে। পুলিশ তাদেরকে কোথা থেকে অ্যারেস্ট করেছে? পুলিশ যে ডাব্লিউ আছে, এখন আমরা ফাঁসি চাইছি। আমার বাবাকে এভাবে মারা করলো, আমরা ফাঁসি চাইছি, খালি ফাঁসি হোক এই জায়গায় চাইছি। বাবার নাম ফাঁসি সে, বয়স 7, বাড়ি মোহাম্মদপুর। ঘটনা ঘটনা ও আমার 10টা থেকে, মানে 10:30 ভিতরে।